হ্যাঁ, আমরা গত ক্লাসে আমরা সন্ধির আঘাত এবং প্রাথমিক চিকিৎসা এ পর্যন্ত পড়েছিলাম। আমরা এখন যেটা পড়ব সেটা হলো কি, আমাদের স্থানচ্যুতি। আমরা বুঝি যে স্থানচ্যুতিটা কি। আমরা আমরা জানি যে যে কোনো জিনিস এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে সেটাই হলো স্থানচ্যুতি। কিন্তু আমাদের বাইলজি ভাষায় যদি আমাদের দেখো যে অস্থি সন্ধি যে আছে, হ্যাঁ, এই অস্থি সন্ধিতে যখন দুটো সন্ধি থাকে, দুটো অস্থি থাকে, অস্থি সন্ধিতে কি থাকে, যখন দুটো অস্থি থাকে তার মধ্যে একটা যদি সরে যায়, হ্যাঁ, দুটোর মধ্যে যে কোনো একটা সরে গেলেই তাকে বলা হয় হলো স্থানচ্যুতি। এবং এই যে স্থানচ্যুতিটা, এটা আসলে খুব আঘাত পেলে তখন সাধারণত ঘটে এই স্থানচ্যুতিটা, কারণ বেশি আঘাত না পেলে এটা কখনোই ঘটে না। এবং সে জায়গা যখন স্থানচ্যুতি ঘটে, আমরা জানি যে হাড়ের স্থানচ্যুতি করলে খুব ব্যথা হয় এবং মনে হয় অনেক সময় যে হাড় ভেঙে গেছে। আমরা বলি ইংলিশে সবসময় বলি যে তোর হাড় মনে হয় ডিসপ্লেস হয়ে গেছে। তো এই যে হাড় যে ডিসপ্লেস হয়ে যায় দুটো সন্ধির মধ্যে, সেটাই হলো আমাদের স্থানচ্যুতি। এবং এই স্থানচ্যুতির সবচেয়ে বড় যে ট্রিটমেন্ট, সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, কারণ হাড়ের যে কোনো সমস্যা হলে আমাদের ডক্টরের কাছে যেটা বলে জরুরি চিকিৎসা নিতে হবে। আর যদি আমরা জরুরি চিকিৎসা না নিই, তাহলে দেখা যাবে যে আমাদের যে লিগামেন্ট আছে এবং আমাদের যে নার্ভ আছে বা স্নায়ু আছে, এটা কি হবে, ক্ষতি হবে। তাহলে স্থানচ্যুতিটাকে, স্থানচ্যুতি হলো দুটো অস্থি সন্ধির মাঝখান থেকে একটা অস্থি, যে কোনো একটা অস্থি যদি সরে যায় বা স্থানে পরিবর্তন ঘটে, সেটাই হলো স্থানচ্যুতি। এবং এটা কিভাবে হয়, আমরা যদি প্রচন্ড আঘাত পাই, এই আঘাত পাওয়ার কারণে আমাদের স্থানচ্যুতি ঘটে। এবং এই স্থানচ্যুতি ঘটলে আমাদের কি হয়, খুব দ্রুত চিকিৎসা নিতে হয়। যদি আমরা দ্রুত চিকিৎসা না নিই, তাহলে আমাদের লিগামেন্ট এবং নার্ভ স্নায়ুর ক্ষতি হয়ে যায়। আর এখানে তবে আমাদের যে কাত, এবং আমরা অনেক সময় যে বলি যে আমাদের হাত এরকম উঁচু করে আর নামাইতে পারি না, বিশেষ করে ছোট বাচ্চাদের দেখবে যে বলে হাত উঠে গেছে, এই হাত উঠে যাওয়া যেটা আমরা বলি, এটাই আসলে স্থানচ্যুতি। হ্যাঁ, তাহলে আমরা এই যে স্থানচ্যুতি আমরা সবাই বুঝেছি। এবং এই স্থানচ্যুতি গুলো সাধারণত আমাদের বেশি ঘটে, যেটা বললাম যে কাত এবং এই আঙ্গুল, অনেক সময় আঙ্গুলের ঘটে, এবং নিতম্ব যে অস্থি গুলো আছে সেগুলোতে ঘটে। তাহলে আমরা মোটামুটি স্থানচ্যুতি বুঝেছি। এখন আমরা স্থানচ্যুতির যে লক্ষণ, স্থানচ্যুতি হলে কি হয়, হ্যাঁ, কারণ স্থানচ্যুতি হলে সবচেয়ে প্রাথমিক যে লক্ষণটা হবে, আমরা ওইটা নাড়াচাড়া করতে পারবো না। এখন দেখো আমি আঙ্গুল এভাবে নাড়াচাড়া করছি, কিন্তু তুমি যদি আমার যদি আঙ্গুলের এখানে কোনো ডিসপ্লেস হয়ে যায় বা স্থানচ্যুতি ঘটে, তখন আমি আঙ্গুলটা কি করতে পারবো না, নাড়াচাড়া করতে পারবো না, এবং প্রচন্ড ব্যথা হবে। আর প্রচন্ড ব্যথা হওয়ার ফলে এখানে কি হবে, যেহেতু হাড়টা সরে গেছে, আমাদের কিন্তু আমার ব্লাড সার্কুলেশন হওয়ার সময় সেখানে কি হবে, রক্ত এসে জমা হবে, হয়ে কি হবে, জায়গাটা কালো হয়ে যাবে, শিরাগুলো। এবং স্থানচ্যুতির কারণে আমাদের ওই জায়গাটা কি হবে, ফুলে উঁচু হয়ে যাবে। হাড়ের স্থানচ্যুতির কারণে ওই জায়গাটা উঁচু হয়ে কি হয়ে যাবে, আমাদের ফুলে যাবে। এবং আমাদের যদি কাত এবং নিতম্বের যে স্থানচ্যুতি ঘটে, সেখানে হাত পা, হ্যাঁ, আমাদের হাত পা নাড়ানো কি হয়ে যায়, আমাদের রিববনের এখানে যদি ধরো ডিসপ্লেস হয়ে যায়, তখন কি আমরা পা নাড়াতে পারবো, পারবো না। তাহলে আমরা তখন কি করতে পারি না, হাত পা এগুলো নাড়াতে পারবো না। তাহলে আমরা দেখো যে আমাদের স্থানচ্যুতি ঘটলে, এবং আঙ্গুলের যদি হয় সেটা একদমই আঙ্গুলটা অকেজি হয়ে যায়, এবং স্নায়ু এবং রক্তনালী যখন ক্ষতিগ্রস্ত হয় তখন কি হয়ে যায়, তখন মনে হয় যে এই জায়গাটা অবশ হয়ে গেছে, কারণ ব্লাড সার্কুলেশন না হলে মনে হয় যে এই জায়গায় কি হয়ে যায়, আমার অবশ হয়ে গেছে, আমি এই জায়গাটা দিয়ে কি করতে পারছি না, কাজ করতে পারছি না। আচ্ছা, তাহলে আমরা জারিফ কাজ নিয়ে, উনি ও মেসেজ দিয়েছে যে ও জয়েন করতে পারবে, কিন্তু অ্যাকসেপ্ট তো করলাম সবটাই। তোমরা তোমরা ম্যামের কথা শুনতে পাচ্ছো, সবাই ক্লিয়ার? জি ম্যাম, জি ম্যাম, হ্যাঁ, ও মেসেজ দিয়েছে তো। আচ্ছা, তাহলে আমরা এই যে আমাদের স্থানচ্যুতি ঘটলে আমাদের কি হয়ে যাবে, আমাদের স্থানচ্যুতির যে লক্ষণ, প্রাথমিক লক্ষণ হলো আমরা কি করতে পারবো না, আঙ্গুল আর নাড়াতে পারবো না। তারপরে কি হবে, এই জায়গা প্রচন্ড ব্যথা হবে, এখানে ফুলে যাবে,
তারপরে এখানে কি হবে যে রক্ত, আমাদের যে রক্ত নালী আছে এগুলো সরে যাওয়ার কারণে আমাদের রক্ত নালীগুলো, আমাদের ব্লাড সার্কুলেশন যখন হবে তখন এখানে রক্ত জমাট বেঁধে শিরাগুলো কালো হয়ে যাবে, এবং লাস্টে আমরা যেটা দেখতে পাবো সেটা হলো যে আমাদের রক্তনালী ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে অস্থিসন্ধি সাময়িক ভাবে কি হয়ে যাবে, অবশ হয়ে যাবে। তাহলে আমরা স্থানচ্যুতির লক্ষণ বুঝেছি সবাই? বুঝেছ স্থানচ্যুতির জি লক্ষণ? ম্যাম, বুঝেছ বাবা? জি ম্যাম, এখন প্রাথমিক চিকিৎসা বলা হয়েছে, আমরা বোর্ডে আমি দেখেছি যে প্রাথমিক চিকিৎসা, প্রাথমিক চিকিৎসা যেটা সেটা হলো আমাদের কি করতে হবে না, এই জায়গাটা নড়াচড়া করা যাবে না। তারপরে আমাদের, আমরা যখন কি করি, আমরা যদি আমাদের ধরো আমাদের নিজের যদি অস্থিসন্ধিত হয় তখন আমাদের কি করা হবে, আমরা মনে করি যে অনেক সময় আঙ্গুল আর অনেক অনেক সময় করে কি আমাদের যখন কাঁধের এই যে হাতটা উঠে যায় তখন আমরা বলি কি যে অমুক অন্য একজন এটা জানে তার কাছে যাও, সে জোরে চাপ দিলে এটা কি হয়ে যাবে, জায়গাটা ঠিক হয়ে যাবে, ডিসপ্লেসটা ঠিক হয়ে যাবে। এটা মোটেই ঠিক না, কারণ একজন ডক্টর দেখো এই বিষয় নিয়ে কিন্তু পড়াশোনা করেছেন, উনি কিন্তু অনেক বেশি জানেন আমার চেয়ে, আমি হয়তো হালকা পাতলা জানি কিন্তু আমি কিন্তু এত বেশি জানি না। দেখো আমি কিন্তু তোমাদেরকে মেডিকেল সায়েন্সের অনেক কিছুই পড়াই কিন্তু আমি কিন্তু ডক্টর নই, এবং আমি প্রাথমিক চিকিৎসা অনেকটাই কিন্তু বলে দিতে পারি। কিন্তু কথা হলো যে ওনারা কিন্তু এক্সপার্ট, ওনারা জানেন যে এটা কত অ্যাঙ্গেলে চাপ দিলে এটা জায়গা মতো চলে যাবে এবং কিভাবে এটা ঠিক করতে হবে। কিন্তু আসলে যা আমরা অনেক সময় মানুষের কাছে যাই যে আমরা জানি যে ওই লোকটা কি করে এটা চাপ দেয় ঠিক হয়ে যায়, কিন্তু এগুলো মোটেই ঠিক না, কারণ আমাদের সব সময় যারা এক্সপার্ট তাদের কাছে যাওয়া উচিত, কারণ ওনারা জানেন। হ্যাঁ, তো আসলে আমরা কি করবো, যে কোনো সমস্যা হলে ডাক্তারের কাছে যাব, এবং আমাদের কনুই সন্ধি এবং গোড়ালি যে স্থানচ্যুতি ঘটে সেটা বিচ্যুত অস্থিকে যথাস্থানে বসানোর পর চটি অনেক সময় করে কি চটি বা ব্যান্ডেজ দিয়ে বেঁধে দেওয়া হয় যাতে অস্থিটি সরে না যায়। তবে ত্বকের যে ক্ষতের সৃষ্টি হয় তখন যদি তোমরা পানি দিয়ে পরিষ্কার করো তখন কিছুটা জীবাণু থেকে রক্ষা পাওয়া যায়। তারপরে ফুলে গেলে ফোলা কমানোর জন্য অনেক সময় আমরা কি করি আইস প্যাক লাগাই, এটা ভালো, আইস প্যাক লাগানো কোনো সমস্যা না, কারণ তোমরা আইস প্যাক লাগাতে পারো। তারপরে ব্যথা উপশমের জন্য আমরা আমরা এই যে নাপা এগুলো মোটামুটি খাই, এই ওষুধগুলো খেলে কোনো সমস্যা হয় না, আমরা জানি যেটা খাওয়া যায়। তবে সবচেয়ে বড় যে আমি একটু আগেই বললাম যে সঙ্গে সঙ্গে কোথায় যেতে হবে, চিকিৎসকের কাছে যেতে হবে, কারণ ওনারা কিন্তু এই বিষয়ে কি এক্সপার্ট, ওনারা জায়গা মতো এটা বসিয়ে দিলেন এবং সে তারা অবস্থা অনুযায়ী ব্যবস্থা নিলেন। এরপর আমরা অনেক সময় দেখো যে প্রতিরোধ, এটা প্রতিরোধ হলো আমরা এটা আসলে মানুষের দুর্ঘটনা কিভাবে হবে এটা কেউ বলতে পারে না, তবে আমাদের সবসময় সাবধানতা অবলম্বন করে চলতে হবে। এখন বিশেষ করে আমরা সাবধানতা অবলম্বন করে চলি না, কারণ আমরা কি করি এই যে মোবাইল ফোন আসার পরে আমরা কানে দুটো হেডফোন নিয়ে রাস্তায় হেঁটে যাই, এটা কি ঠিক? তোমরাই বলো, কানে যদি হেডফোন থাকে আর আমি যদি গান শুনতে শুনতে যাই বা কোনো কিছু শুনতে শুনতে যাই তখন কিন্তু অন্যদিকে কনসেন্ট্রেশন আমার থাকে না, আমি যে যে রাস্তাঘাটের যে শব্দ এগুলো শুনতে পাই না, তখনই কিন্তু একটা মারাত্মক একটা দুর্ঘটনা ঘটে, আরো বেশি দুর্ঘটনা ঘটে। বিশেষ করে তোমরা তোমাদের মতো বয়সে তোমরা কি করো? তাহলে তোমাদের মতো বয়সে কি হয়, তোমাদের মতো বয়সে তোমরা কি করো, মোটর সাইকেল চালাও, বাইক চালাও, এবং বাইক যখন চালাও তোমরা তখন মনে করো যে এই যে বাইক রেস গুলো হয় যে টিভিতে, মনে হয় যে বাইক রেস এর মতো করে তোমরা চালাচ্ছ, নর্মাল অবস্থানে তোমরা থাকো না, কারণ তখন তোমরা রাস্তার হিরো হয়ে যাও, আর এই রাস্তার হিরো হয়ে যাওয়া এটা কিন্তু দুর্ঘটনার অনেক বড় একটা কারণ। তা এইগুলো থেকে আমরা কি করব, অবশ্যই আমরা এগুলো থেকে সাবধান থাকবো এবং নিজেকে রক্ষা করার চেষ্টা করব, কারণ অবশ্যই আমরা যখন বাইক চালাবো যারা যাবে বাইক আছে খুব সাবধানে চালাবো এবং রাস্তাঘাটে নিয়ম অনুযায়ী চালাবো। আমরা হেডফোন পরে অনেক সময় আমি হেলমেট পরে অনেক সময় আমরা দেখি যে কানে হেডফোন দিয়ে কথা বলতেছে, কিন্তু এটা এটাও মোটে ঠিক না, কারণ এইটাতে অনেক দুর্ঘটনা বেড়ে গেছে। কিছুদিন আগে আমি একটা পরিসংখ্যানে দেখেছিলাম যে এই যে রাস্তাঘাটে যে দুর্ঘটনা, এই দুর্ঘটনা শতকরা দেখা যাচ্ছে যে এখন প্রায় 20% বা 15% হলো এটা বাইকের কারণে, বাইক ইয়ে ঘটছে। তো এই যে বাইক নিয়ে তোমরা চালাও, এবং এটা কাদের ক্ষেত্রে হচ্ছে, এটা টিনেজারদের ক্ষেত্রে হচ্ছে। তো আসলে এই দুর্ঘটনাগুলো আমরা চাইলে রোধ করতে পারি, এবং আমাদের নিজেদের ইচ্ছা তোমরা
সাবধানে ভাবে চলাফেরা করবে। আচ্ছা এখন আমরা যেটা করবো সেটা হলো মস্কানো, আমাদের 2 নম্বর পয়েন্ট হলো মস্কানো। ম্যাডাম একটা কথা বলবো, বলো। ম্যাডাম ম্যাডাম আইস প্যাক আর হট প্যাকের মধ্যে কি খুব বেশি পার্থক্য আছে? হ্যাঁ ম্যাডাম আইস প্যাক আর হট আইস, প্যাক এ দুটার মধ্যে কি খুব বেশি পার্থক্য আছে? আচ্ছা আইস মানে কি তুমি বলো? ম্যাডাম না আমি ম্যাডাম দেখছি, আমি ম্যাডাম আমি হট প্যাক দেখছি, তো ওটার ভিতরে কি ঠান্ডা পানি দিলে আইস প্যাকের মতো কাজ করবে? কেন হট প্যাক, হট মানে তো গরম, তুমি কেন এটা ধরে নিবা বলো? হ্যাঁ ম্যাডাম আইস মানে কি? আইস মানে ম্যাডাম ম্যাডাম বরফ, তো বরফ দিব বরফ, ঠান্ডা। আর হট মানে কি? ম্যাডাম গরম। বরফ, তাই না? হ্যাঁ, তাহলে ওনারা যদি নামটা দেয় তাহলে কি করে, নাম নামি, ঠিক আছে? হ্যাঁ নাম জি নামি, ম্যাডাম কিন্তু আসলে ওদের কাজ কিন্তু একই, ঠিক আছে? ওটা জাস্ট একটা নাম দিয়েছে, কিন্তু আসলে হট প্যাক মানে কি, আমরা হট প্যাক মানে কি বলবো, যে গরম প্যাক, তাই না বলো? জি হ্যাঁ ম্যাডাম ওইটা তো আইস প্যাক দিলে কি করে এটার মতো কাজ করে। তবে কথা হলো যে হট প্যাকে, যেটা হট প্যাক বাজারে এখন, যে সুইচ দিয়ে আমরা কি করি, পানি গরম করে তারপরে ওইটা দিয়ে কি করি, ওটা দিয়ে স্যাক দিই, তাই না? এই দুটো জি কাজে ম্যাডাম ওইটা, এই জন্য ওটার নাম ওইটা দিয়েছে, ঠিক আছে বাবা? হ্যাঁ জি ওটা ম্যাডাম আইস বুঝতে দিলে ওই আইস হারিয়ের মতো কাজ করবে, সমস্যা নাই। আচ্ছা তাহলে আমরা এই যে মস্কানো, যে মস্কানো তোমরা সবাই জানো যে কিভাবে মাস্কায়। হ্যাঁ আমরা জানি যে হলো কি, একটু দৌড় দিয়ে যখন যায় তখন জায়গাটা মনে হয় একটা শব্দ দিয়ে ওঠে, মনে হয় যে কি জায়গাটা ছিঁড়ে গেছে, মস্কায় গেছে। আচ্ছা এত মেসেজ কে দিচ্ছে আমাকে, তার 5টা মেসেজ চলে আসছে, এত মেসেজ কে লেখে? নাইন, তাহলে আমরা এই যে মস্তানো যে বললাম, মস্তানো হলো এটা আমরা জানি যে শব্দ হয়ে ওঠে তখন মনে হয়, তখন আমরা বলি এই জায়গাটা কিন্তু মস্কায়, আমার এই জায়গাটা মনে হয় মস্কায় গেছে। তা আসলে কি, যখন আমাদের অস্থি সন্ধিতে আঘাত লাগলো, আঘাতের ফলে এখানে যদি সন্ধিতে অবলম্বন দানকারী লিগামেন্টের সৃষ্টি হয় তখন কি হয়? আচ্ছা তোমরা কি জানো যে লিগামেন্ট কি? হ্যাঁ লিগামেন্ট কি আমরা জি জানি? ম্যাডাম জানি। আমাদের যে অস্থি আছে, এই অস্থি গুলোর যে সংযোগ আছে সেখানে আমাদের পুরু মোটা যে বস্তু আমরা এর আগে জেনে এসেছি সেটা হলো কি, লিগামেন্ট। আর এই যে লিগামেন্ট যখন সৃষ্টি হবে অস্থিতে অবলম্বন দানকারী, এবং তখন সেটা কি হবে, সৃষ্টি হয়ে যখন অস্বাভাবিক বৃদ্ধি হবে, বৃদ্ধিটা কি হবে, অস্বাভাবিক বৃদ্ধি বা টান, কিংবা লিগামেন্ট কি হয় ছিঁড়ে যেতে পারে, এমন অবস্থাকে বলা হয় মস্কানো। আমরা জানি যে এখানে পরে আছে যে লিগামেন্ট হচ্ছে টিস্যু নির্মিত একটা স্থূল ব্যান্ড যা সন্ধিকে নির্দিষ্ট দিকে সঞ্চালনে কি দেয়, অনুমতি দেয়। আর আমরা তাহলে মস্কানোটা পড়লাম, এবং মস্কানোর যে এখন আমরা জানবো মস্কানোর স্থান। মস্কানোর স্থান, মস্কানোর লক্ষণ, এরপর আমরা জানবো মস্কানোর প্রাথমিক চিকিৎসা। তাহলে আমরা যেটা জানবো যে মস্কানোর স্থান, মস্কানো কোথায় বেশি মস্কায়। হ্যাঁ আমরা না পড়েও আমরা জানি যে আমাদের যে বাড়ির দেওয়ালি গোড়ালিতে আছে এটা বেশি মস্কায়। হ্যাঁ এটা আমরা না পড়েও কিন্তু জানি, এটা সবাই জানে। হ্যাঁ তবে যারা খেলে খেলোয়াড়দের ক্ষেত্রে কিন্তু এটা বেশি মস্কায়। হ্যাঁ আর এই যে মস্কানো, এইটা মস্কানো কি হয়, এটা হলো আমাদের দ্রুত ঘোরাতে বা মস্কাতে গেলে গোড়ালির বাইরে এবং পাশের অংশে লিগামেন্টে ছিঁড়ে যায়। হ্যাঁ ছিঁড়ে এই অবস্থার সৃষ্টি হয়। আর লিগামেন্ট ছিঁড়ে গেলে সবচেয়ে যেটা বেশি ট্রিটমেন্ট হলো আমাদের কি করতে হয়, হ্যাঁ অনেক রেস্ট নিতে হয়, এবং এটা অনেক একটা গুরুতর একটা সমস্যা, সেজন্য আমাদের হাঁটা চলার সময় খুব সাবধানে হতে হবে। আর এই যে আমাদের, আমরা যেটা বললাম যে খেলোয়াড়দের অনেক সময় দেখা যায় যে অনেক খেলোয়াড়ের কি হয়ে যায়, জীবন একদম শেষ হয়ে যায়,
এবং আমার এখানে অনেক সময় তাদের কিন্তু হাঁটু, অনেকের হাঁটুও কিন্তু মচকে যায়। এই যে হাঁটুর যে মচকে যাওয়া, এখানে কিন্তু তাদের, আমরা জানি যে হাঁটুতে আমাদের যে লিগামেন্ট গুলো আছে, এখানে কিন্তু এগুলো দরজাতে আমরা কি করি, দরজা মুভ করার জন্য কবজা লাগানো হয়, সেইরকম এই লিগামেন্ট গুলো আমাদের কবজার মতো কাজ করে। এবং এখানে কয়টা লিগামেন্ট থাকে? চারটা লিগামেন্ট থাকে, এটা কিন্তু এমসিকিউ প্রশ্ন আছে। আর এটা আমাদের কিসের মতো কাজ করে? কবজার মতো কাজ করে। এবং এটা কি করে, আমরা দরজায় কবজা লাগাই কেন? দরজা ঘোরার জন্য, সামন দিকে আসার জন্য, পিছন দিকে আসার জন্য। তো এটাও সেম কাজ করে, আমাদের হাঁটুকে কি করে সামনে পিছনে দুপাশে বিন্যস্ত হাঁটুকে সচল এবং সক্রিয় রাখে। কে লিগামেন্ট, এখানে কয়টা লিগামেন্ট দেখতে পাই আমরা? চারটা। ম্যাম, এই এরকম ধরানোর জন্য তো ইট বেশি কাজ করে না? অঙ্গ সেখানে লিগামেন্ট থাকে, হ্যাঁ, পেশিও আমাদের, পেশি হলো সংকোচন প্রসারণের মাধ্যমে কাজ করে, ঠিক আছে? তো এখানে লিগামেন্ট থাকে, লিগামেন্ট কাজ করে, কারণ আমরা জানি যে সন্ধি দুটো, যেখানে সন্ধি থাকবে, অস্থি সন্ধি থাকবে, সেখানে আমাদের এই যে টিস্যু নির্মিত যে ব্যান্ড, এটা সন্ধিতে একটা এটা কি করে, এটাই হলো আমাদের কি লিগামেন্ট, যেটা আমরা দেখেছি। এবং এটা পুরু ক্যাপসুল নির্মিত, হ্যাঁ, এটা হলো দুটো অস্থি সংযোগ স্থলে সব জায়গাতে আমাদের কি আছে, লিগামেন্ট আছে। এবং এই লিগামেন্টটা কি করে আমাদের অস্থি গুলোকে সুরক্ষিত রাখে, এটা তার একটা কাজ। পেশিও আছে, পেশিও পেশি কাজ করে, আমাদের সব জায়গা, আমাদের শরীরে পুরো স্ট্রাকচারটা তো তাতেই এটা আছে, পেশি আছে, ঠিক আছে, পেশি এবং কোষ তো থাকবেই। কারণ হলো এটা মানে কবজার মতো আর কি, এটা সাধারণত, হ্যাঁ, টান দেয়, টানের মতো কাজ করে আর কি। আচ্ছা, অনেক সময় দেখা যায় যে আমাদের এই যে আমরা যখন রাস্তাঘাটে চলি, তখন দেখা যায় যে আমাদের বাস দুর্ঘটনা হয়। এই বাস দুর্ঘটনার যে জায়গাটা বেশি মস্কায়, সেটা হলো আমাদের ঘাড়। কেন ঘাড় মস্কায় জানো? কারণ আমরা এখানে সবসময় কি করি, আমরা তাকা ঘাড়টাকে সবসময় অ্যাক্টিভ রাখি বা ই করি, এখানে কিন্তু আমরা পায়ের কোনো ইয়ে নাই, বা সাধারণত আমরা জানি যে আমাদের পায়ের গোড়ালি বেশি মস্কায়, কিন্তু এই সময় আমাদের ঘাড়টা আমরা বেশি কি করি, আমরা বেশি অ্যাক্টিভ রাখি এবং ওদিকে কি করি, এই কারণে আমাদের কি হয়, সাধারণত এই জায়গাটা বেশি মস্কায় যায় আর কি, ক্ষতিগ্রস্ত হয়। এবং এটা ক্ষতিগ্রস্ত হলে কি হয়, আমরা জানি যে ব্যথা হয়, ঘাড় ফুলে যায়, এবং কখনো কখনো আমাদের যদি এটা বেশি হলো ইয়ে হয়ে যায়, মস্কায় যায়, তখন আমাদের এখানে যে স্পাইনাল কর্ড আছে এটা হলো ক্ষতিগ্রস্ত হয়। তো আমরা তবে যারা হলো অনেকে আছে যে এই যে টেনিস খেলে, বেসবল খেলে, তারপরে হলো আমরা দেখি যে এই খেলার যে কবজি মস্কানো, এটা এটাও অনেক সময় দেখা যায়, হ্যাঁ। আর অনেক সময় দেখা যায় যে যদি আমরা হঠাৎ যদি বিপরীত মুখে উল্টে যায়, তখন আমাদের কি হয়ে যায়, বৃদ্ধাঙ্গুল সহ অন্যান্য আঙ্গুল গুলো মচকে যেতে পারে। এটা হলো আঙ্গুলের মস্কানো। এগুলো সাধারণত এমসিকিউ প্রশ্ন আছে, এমসিকিউ প্রশ্ন আসলে তোমরা এই ইয়েগুলো, এই জায়গাগুলো 3-4 বার করে বেশি বেশি করে একটু রিডিং করবে, ঠিক আছে? কারণ এগুলো থেকে এমসিকিউ প্রশ্ন আছে। এরপর মস্কানোর লক্ষণ, আসলে মস্কানোর লক্ষণ মানে কি, আমরা দেখেছি যে স্থানচ্যুতির লক্ষণও প্রচন্ড ব্যথা, মস্কানোর লক্ষণও হলো একই, প্রচন্ড ব্যথা হবে। তোমার ওই জায়গায় কি হবে, প্রচন্ড ব্যথা হবে। এবং অনেক ক্ষেত্রে হয় ব্যথাটা আমরা বুঝতে পারি না, মস্কায় গেলে একটু দেরিতে বোঝা যায়। তবে অনেক সময় দেখা যায় যে তাহলে অনেক সময় দেখা যায় যারা রঙের কাজ করে, রং মিস্ত্রি, তাদের বিশেষ করে হাতের ওঠানামা চলা হয় এবং তারা সহজে বুঝতে পারে না যে তাদের হলো যে মস্কায় তাদের বেশি মস্কানোর সম্ভাবনা থাকে, কারণ সবসময় হাতটা তারা কি করে কনস্ট্যান্ট নাড়াতে থাকে, এ কারণে তখন তাদের মস্কায় যায়, কিন্তু তারা সহজে বুঝতে পারে না, তাদের বোঝাটা তারা একটু দেরিতে বোঝে। এবং দেরিতে বোঝার পরে তাদের কি হয়, প্রদাহ হয়, ফুলে যায়, এবং পেশি বলছে যে আক্ষেপ দেখা দিতে পারে, শরীরে ব্যথা হবে, মস্তিষ্কে, আমরা জানি যে মস্তিষ্ক ছাড়া তো আসলে কোনো কিছুই সম্ভব না, কারণ সবকিছু তোমার ব্রেন থেকে কি হয়, নিয়ন্ত্রিত হয়। আর এই যে অস্থিসন্ধিতে যখন তুমি আঘাত পাবে, তখন কিন্তু তোমার এটা মস্তিষ্ক থেকে অবশ্যই তুমি বুঝবে এবং এটা নিরাময় করা দরকার। আর
আমাদের এই যে অনেক সময় দেখা যায় যে আমরা ব্যায়াম করি, খেলাধুলা করি, তারপরে বিভিন্ন ব্যথা যখন সৃষ্টি হয় তখন অনেক সময় এটা বোঝা যায়, এবং সন্ধিতে আঘাত হওয়ার ফলে এখানে অনেক সময় জায়গাটা কয়েক ঘন্টা বা কয়েক ফুলে ওঠে, এটা একটা ইয়াপ। তারপরে আমরা দেখি যে এই যে আমরা যেমন দেখেছি যে স্থান থেকে ঘটলে ব্লাড সার্কুলেশনের সমস্যা হয়, এই মশকায় গেলেও ব্লাড সার্কুলেশনের সমস্যা হয় এবং সেই জায়গাটা কালো হয়ে যায়, কালো চিলা পড়ে এবং ফুলে ওঠে। তাহলে এই হলো মোটামুটি, অনেক সময় ওই জায়গাটা শক্ত হয়ে যায়, ঠিক আছে? তো এই হলো আমাদের মশকানোর লক্ষণ। আর প্রাথমিক চিকিৎসা সবচেয়ে যেটা বড় চিকিৎসা সেটা হলো সঙ্গে সঙ্গে আমাদের ডাক্তারের কাছে যেতে হবে, ডাক্তারের পরামর্শ নিতে হবে। তবে মশকানো রোগীর সবচেয়ে যেটা আমি শুরুতেই বলেছিলাম যে মশকানো লিগামেন্ট ছিঁড়ে গেলে বা যে কোনো কিছু করলে এটা হলো আমাদের সবচেয়ে হলো রোগীকে বিশ্রামে রাখতে হবে, হ্যাঁ। আর মশকানোর সঙ্গে এখানেও যদি আমরা বরফ দিই, বরফ দিতে পারবো এবং বেশি অনেক সময় ক্ষত পরিষ্কার করে দিব, সেটা সমস্যা হয় এবং অনেক সেটাতে অনেক সময় উপকার পাওয়া যায়। এবং অনেক সময় ডাক্তাররা বলেন যে মশকানোর যে জায়গাটা সেটা কি করতে হবে, উঁচু করে রাখতে হবে, এটা উঁচু করে রাখলে আরাম পাওয়া যায়, আর উঁচু করে রাখলে কি অনেক সময় ফোলাটা কমে যায়। যখন আসলে মেজর জায়গা যখন ইয়ে হয়ে যায় তখন কিন্তু মারাত্মক, তখন অনেক সময় বেশিরভাগ সময় ঠিক হয় না। তবে নর্মাল যে জায়গাগুলো আছে সেগুলোতে হালকা পাতলা ছিঁড়ে গেলে, অনেক সময় যে আঙ্গুলের জায়গায় এগুলোতে ছিঁড়ে গেলে খুব একটা সমস্যা হয় না, এটা অনেক সময় রেস্ট নিলে এবং ট্রিটমেন্টে ছেড়ে যায়। তবে অনেক দিন সময় লাগে, ঠিক আছে, দীর্ঘ দিন ট্রিটমেন্টে থাকতে হয়। তোমাদের কলেজেরই একটা ভাইয়া লিগামেন্ট ছিঁড়ে গেছে, ও সিঁড়ি থেকে পড়ে গিয়েছিল, হ্যাঁ। ওর লিগামেন্টটা কোথায় ছিঁড়ে গেছে, টিবিও ফিবুলা আছে না, এই যে পায়ের, হ্যাঁ, তোমাদের যে হাঁটুর প্যাটেলা থেকে পায়ের গোড়ালি পর্যন্ত যে অস্থিটা আছে, এই টিবিও ফিবুলার এখানে সংযোগস্থলের উপরের দিকে হাঁটুর কাছে যে লিগামেন্টটা আছে এই লিগামেন্ট ছিঁড়ে গেছে। যে চারটা লিগামেন্ট আছে এখানে হাঁটুতে, বললাম না এখানে কয়টা লিগামেন্ট আছে তোমাদের, এখানে হলো এই যে এই লিগামেন্ট গুলো যে এই লিগামেন্ট ছিঁড়ে গেছে। কিন্তু এটা সে অনেকদিন বাংলাদেশে ট্রিটমেন্ট করেছে, ইন্ডিয়াতে সেই ভেলোরে ট্রিটমেন্ট করছে, কিন্তু এখনো তার ঠিক হয় নাই। তো আসলে এটা আমার জানা মতে তার এখন প্রায় তিন বছর, হ্যাঁ এবার 4 বছরে পড়েছে, 4 বছর হচ্ছে, এখনো সে হাঁটতে পারে না, বোঝা গেছে? এখনো সে কাছে ভর দিয়ে এক পায়ের উপরে ইয়ে করে কোনো রকমে চলাফেরা করে। তো এইরকম হইলে অনেক সময় ইয়ে হয় না, তবে হালকা যে জায়গাগুলো যেমন আঙ্গুলের এখানে বা একটু ইয়ে জায়গাগুলোতে ছিঁড়ে গেলে এটা অনেক সময় সেরে এটা সেরে যায় আর কি, রেস্ট নিলে সেরে যায়, ছোট ছোট যেগুলো আছে। কিন্তু মেজর জায়গাগুলোতে এটা সাধারণত ঠিক হয় না, তবে অনেক সময় লেগে যায় ঠিক হলো। এখন চিকিৎসা অনেক উন্নত হয়েছে অনেকটাই, তবে আমার জানা মতে এই যে আমাদের বললাম না, আমাদের একটা ছেলে আছে কমার্স ছিল, ওর এই অবস্থা, মানে খুব কষ্ট, নিজেরই খারাপ লেগেছে। এই জন্য তোমরা সিঁড়ি দিয়ে উঠতে সাবধানে উঠবা, ও দৌড়ায় দৌড়ায় উঠতো, হ্যাঁ। ও কি করেছিল, দোতলা থেকে তিনতলা থেকে দোতলায় পড়ে গেছে, পড়ে যায় লিগামেন্ট ছিঁড়ে গেছে। তাহলে আমরা এই যে অধ্যায় 7 আমরা মোটামুটি শেষ করলাম, তোমাদের কারো কোনো প্রশ্ন আছে? আরো কোনো প্রশ্ন আছে? না ম্যাডাম প্রশ্ন নেই। আচ্ছা, এরপর আমরা 7-এর পরে এখন কি 8-9 এগুলো শুরু করে দিব চ্যাপ্টার, তাই না? তো আমরা আজকে অধ্যায় 7-এর আমি এখন দেখি তোমাদের একটা পরীক্ষা ডেট দিব, সেটা নেক্সট ক্লাসে জানাই দিব, কারণ একটু চ্যাপ্টার গুলো আমি আগায় নিতে চাচ্ছি। পরীক্ষা নিলে তো নেওয়া যাবে, কারণ আমাদের বায়োলজিতে এমনি তোমরা একটু কম ধরো, হ্যাঁ। তো এই জন্য তোমরা একটু আমরা দেখি যে চ্যাপ্টার গুলো একটু আগায় নিই। আমি একটু হলো প্রশ্ন জিজ্ঞাসা করি, কয়টা এমসিকিউ দেখি তোমরা পারো নাকি, তোমাদের হলো স্থান ত্রুটি এবং মশকানো নিয়ে কয়টা প্রশ্ন জিজ্ঞেস করি। হাড় ভাঙ্গা নিয়ে আমরা জিজ্ঞেস করি, তাহলে ছবি আঁকাতে হবে। আচ্ছা, হাড় ভাঙ্গা নিয়ে আমরা যখন অস্থিভঙ্গ প্রাথমিক চিকিৎসা পড়েছিলাম তখন আমরা দেখেছিলাম যে যে ধরনের অস্থিভঙ্গ
ভাঙ্গা অস্থি চামড়া বিভিন্ন করে বের হয় না, তাকে কি বলে? হ্যাঁ, তাকে কি বলে? সাধারণ অস্থিভঙ্গ। সাধারণ হইতে পারে অথবা যৌগিক হইতে পারে। না, এটা সাধারণ, যৌগিক হলে তো তোমার দুটো অস্থি ভেঙে যাবে, ঠিক আছে? যৌগিকে এই ধরনের কথা আছে, অস্থি না তখন চামড়া ভেদ করে বের হচ্ছে। এবং চামড়া ভেদ করে বের হয়ে আসবে না, আর ওটা কিন্তু ভেদ করে বের হয়ে আছে। হ্যাঁ, তাহলে হাড় ভাঙ্গার প্রকৃতির ভিত্তিতে যৌগিক হাড় ভাঙ্গাকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে। 3 ভাগে, ধরন 1, ধরন 2, ধরন 3। তাহলে আমরা হাড় ভাঙ্গার প্রকৃতির ভিত্তিতে যৌগিক হাড় ভাঙ্গাকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে, একটা হলো ধরন 1, ধরন 2, ধরন 3। উন্মুক্ত হাড় ভাঙ্গা নামে পরিচিত কোনটি? সাধারণ, যৌগিক, জটিল, মিশ্র? উন্মুক্ত যৌগিক, যৌগিকটা হলো উন্মুক্ত হাড় ভাঙ্গা নামে পরিচিত। যৌগিকটা কি? উন্মুক্ত হাড় ভাঙ্গা নামে পরিচিত। তাহলে আমরা যৌগিকটা কি দেখলাম? উন্মুক্ত হাড় ভাঙ্গা নামে পরিচিত, সেটা হলো আমাদের কি? যৌগিক। হ্যাঁ, এরপর কোনটি, যে কোনো ধরনের হাড় ফেটে যাওয়াকে কি বলে? যদি হাড় ফেটে যায় তখন তাকে কি বলে? ইংলিশের কথাটাই বলো তাহলেই হবে। হ্যাঁ, অস্থি ভাঙা। যে কোনো হাড় ফেটে যাওয়া, ফ্র্যাকচার, যে কোনো হাড় ফেটে যাওয়াকে কি বলে? ফ্র্যাকচার, ফ্র্যাকচার। ফ্র্যাকচার। এরপর আমরা শিশুদের যে অস্থিভঙ্গ, এটা কোন ধরনের? এটা একটু কঠিন, তাই না? এটা বলা হয়েছিল, এটা হলো অস্থিন, শিশুদের অস্থিভঙ্গ অস্থিন। আমরা মৎস্থান ও প্রাথমিক চিকিৎসার যে 4টি কাজ করতে হয় তার প্রচলিত ইংরেজি নাম কি? ওখানে দেওয়া ছিল আজকে RICE, RICE। আমরা এটা কি বলেছি যে মৎস্থান ও প্রাথমিক চিকিৎসায় 4টি কাজ করতে হয়। হ্যাঁ, RICE, RICE, RICE। হ্যাঁ, আর আই সি আর হলো, আর হলো এখানে রেস্ট, আর কি? রেস্ট, রেস্ট মানে কি? বিশ্রাম। তারপরে আই সি হলো আইস, আই সি ই, আই তে কি? আই সি ই, আইস, আইস মানে কি? বরফ। এরপর হলো সি তে, সি তে হলো কম্প্রেশন, কম্প্রেশন মানে হলো, হ্যাঁ, ক্ষত পরিষ্কার করা, কম্প্রেশন, কম্প্রেশন, কম্প্রেশন মানে ক্ষত পরিষ্কার করা। ইতে হলো ইলিভেশন, হ্যাঁ, ইলিভেশন মানে হলো কি? উচ্চতায় রাখা, ইলিভেশন। তাহলে এই যে আমরা RICE, হ্যাঁ, এই যে RICE, এটা হলো আমরা দেখেছি যে মৎস্থান ও প্রাথমিক চিকিৎসায় এই কথাটা আছে, এটা একটা প্রচলিত কথা। তো এটাকে আমরা রাইস বলবো না, কারণ হলো এটা কি? RICE, আর তে হলো রেস্ট, আই তে আইস, মানে রেস্ট নিতে হবে, বরফ দিতে হবে, সিতে কি? কম্প্রেশন, কম্প্রেশন হলো ক্ষত পরিষ্কার করা, আর ইতে হলো ইলিভেশন, ইলিভেশন মানে হলো কি? উচ্চতায় রাখা। বোঝা গেছে? হ্যাঁ, এগুলো এমসিকিউ প্রশ্ন আছে। আচ্ছা, এরপর আর একটা এরকম অ্যাব্রিভিয়েশন আছে, দেখো, ACL, ACL কি আছে? ACL, তাহলে ACL টা কি? এটা হলো অ্যান্টেরিয়র সার্কুলেট লিগামেন্ট, সার্কুলেট একটু আগে আমি বললাম যে তোমাদের একটা ভাইয়ার এই লিগামেন্ট ছিঁড়ে গেছে। এই ধরনের লিগামেন্ট ছিঁড়ে গেলে এটা খুবই মারাত্মক ক্ষতি হয়, এটা সহজে ঠিক হয় না, এটা রেস্ট নিয়েও কোনো লাভ নেই, কোনো সমস্যা, কোনো ইয়েতে এটা
সহজে ঠিক হয় না। তাহলে আমরা ACL কি শিখলাম? অ্যান্টিরিয়র ক্রুসেট ACL, ACL হলো অ্যান্টিরিয়র ক্রুসেট লিগামেন্ট। তাহলে আমরা ACL কি শিখলাম? অ্যান্টিরিয়র anterior cruciate CIATE হবে cruciate ligament ligament anterior cruciate ligament। তাহলে এই ধরনের ligament যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে মারাত্মক ক্ষতি হয়ে যায় আমাদের। তাহলে আমরা এই দুটো অ্যাপ্লিকেশন বুঝেছি। এরপর আমরা জানি যে লিগামেন্টের যে ইঞ্জুরি সেটাকে কি বলে? লিগামেন্টের ইঞ্জুরিকে কি বলে? হ্যাঁ, লিগামেন্টের ইঞ্জুরিকে এক কথায় মস্কানোটাকে বলা হয় লিগামেন্টের ইঞ্জুরি। মস্কানোকে কি বলা হয়? লিগামেন্টের ইঞ্জুরি। ম্যামের কথা শোনা যাচ্ছে? মস্কানোকে কি বলা হয়? লিগামেন্টের ইঞ্জুরি। হ্যাঁ, মস্কানোটাকে বলা হয় এক কথায় লিগামেন্টের ইঞ্জুরি। এরপর আসলো হলো আমরা দেখেছি যে এখানে বলেছে যে অস্থি ভঙ্গ হয় সাধারণত কয় ভাবে? তিন ভাবে, সাধারণ যৌগিক, আর একটা হলো জটিল। সাধারণ যৌগিক আর একটা হলো যৌগিক, ঠিক আছে। এখন আমরা কোন পেশির অকার্যকারিতার কারণে? আচ্ছা, আমরা দেখলাম যে এখানে সব হলো ইয়ে দেওয়া আছে। এখন আমরা একটু ওভারঅল এমসিকিউ কিছু শিখি যে আমাদের মানব দেহের সবচেয়ে ক্ষুদ্রতম অস্থি কোনটি? মানব দেহের সবচেয়ে ক্ষুদ্রতম অস্থি কোনটি বলেছিলাম তোমাদেরকে? মানব দেহের সবচেয়ে ক্ষুদ্রতম অস্থি তোমাদের কানের অস্থি, মধ্যকর্ণের অস্থি, স্ট্যাপিস। মানব দেহের সবচেয়ে ক্ষুদ্রতম অস্থি কোনটি? কানের অস্থি, স্ট্যাপিস। স্ট্যাপিস। আর সবচেয়ে বড় অস্থি হলো কি তোমার? ফিমার। সবচেয়ে বড় অস্থি কোনটা? ফিমার। ফিমার। হ্যাঁ। এরপর মানুষের কয়টি অস্থি? আমরা তো জানি যে আমাদের কয়টা অস্থি আছে, এটা তোমরা জানো যে মানুষের কতগুলো অস্থি আছে সেটা জানা দরকার নাই। হ্যাঁ, ভিসেরাল পেশি। আমরা যে তোমার যে ডান হাত আছে, হ্যাঁ, ডান হাতে মোট অস্থির সংখ্যা কত এগুলো মনে আছে? ম্যাম কি ডান হাতের? ডান হাতে অস্থির সংখ্যা কত? 30টা মনে হয়। আর আমরা দেখেছি যে প্যারাইটাল কোন অঙ্গের অস্থি? প্যারাইটাল কোন অঙ্গের অস্থি? এটা কঠিন মাথা প্রশ্ন, এটা কি করে দিতে হবে? মাথা হ্যাঁ, মাথার করোটি। মাথা তো আসলে কোনো ইয়েভাবে ওভারঅল ইয়েতে করে, ওখানে কিন্তু অনেকগুলো অস্থি আছে, এটা হলো করোটি অস্থি। এরপর কবজিতে কয়টা অস্থি থাকে? কবজিতে কয়টা থাকে? কবজিতে থাকে হলো 8টা। ও কবজিতে কয়টা অস্থি থাকে? 8টা অস্থি থাকে, ঠিক আছে। এরপর আমাদের আমরা যেটা দেখেছি যে মানব দেহের যে বক্ষ অস্থিচক পেশি আবরণী কোন নিউক্লিয়াসের সংখ্যা কত? পেশি আবরণী কোষে নিউক্লিয়াসের সংখ্যা কত? পেশি আবরণী কোষে হলো নিউক্লিয়াস থাকবে প্রত্যেকটা আমরা পেশি আবরণী কোষে একটা করে নিউক্লিয়াস থাকবে। কয়টা করে? একটা একটা করে করে নিউক্লিয়াস থাকবে। পেশি আবরণী কোষে কয়টা করে নিউক্লিয়াস থাকবে? একটি করে নিউক্লিয়াস থাকবে। পেশি আবরণী কোষে কয়টি করে নিউক্লিয়াস থাকে? একটি করে একটি করে নিউক্লিয়াস থাকে। এরপর আমাদের যে আমরা পেশি আবরণী কোষ দেখলাম, এরপর মানব দেহে কয়টি রিব থাকে? 24টা। রোগজনিত কারণে সাধারণত দেহে কোন অংশে অস্থিচ্যুতি বেশি ঘটে? আমাদের অস্থিচ্যুতি বেশি ঘটে, মানুষ বলে না যে তোমার অস্থির ক্ষয় হয়েছে বা হার্ট হয়েছে, আমাদের সাধারণত নিতম্ব যে অঙ্গগুলো আছে নিচের দিকে মেরুদণ্ডের ওখানে, এই অঙ্গগুলো নিতম্ব যে অস্থিগুলো এগুলো সাধারণত আমাদের রোগের কারণে বেশি ক্ষতিগ্রস্ত হয়।
ম্যাডাম, যে ম্যাডাম একটু আগের প্রশ্নটা বুঝতে পারি নাই, এটা বুঝতে পারছি যে আমাদের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কোন অঙ্গে? হ্যাঁ, তোমাদের এর আগে বলেছিলাম যে, কোনটা বলেছিলাম যেন এর আগে, বলো কোশ্চেনটা। ম্যাডাম, এটা কোশ্চেনটাই বুঝতে পারি নাই, একটু আবার বলবেন ম্যাডাম। ও, মানুষের শরীরে কয়টা রিব থাকে? ম্যাডাম এটা কি? মানুষের শরীরে রিব, রিব আমরা যখন থোরাসিক কেস করেছিলাম, থোরাসিক কেসের আরেকটা নাম কি? হ্যাঁ, রিব, রিব কেস আচ্ছা মনে নাই? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, মনে পড়ছে, ঠিক আছে। হ্যাঁ, এখানে কয়টা অস্থি থাকে? 24টা। ম্যাম কি বললেন? থোরাসিক কেস মানে তোমার বুকে যে পাখির খাঁচা আছে তার নাম হলো থোরাসিক কেস বা রিব, ঠিক আছে? জি ম্যাম, হ্যাঁ, তো এই যে থোরাসিক কেস বা রিবে কয়টা অস্থি থাকে? এখানে 24টা থাকে। তোমার এই বুকের বাতিগুলো যে থাকে, এখানে কয়টা থাকে? 24টা থাকে, 12 জোড়া থাকে। জি ম্যাম বুঝতে পারছি, বোঝা গেছে? জি ম্যাডাম। আচ্ছা, রিব পেশি, আমরা পেশি পড়েছিলাম, আমরা দেখেছিলাম যে রিব পেশি যে আছে, রিব পেশির প্রধান বৈশিষ্ট্য কি? কি থাকে রিব আমাদের পেশি মাঝখানে? লম্বা পুরো, ইন্টারক্যালারি হ্যাঁ, ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে, এটা হলো রিব পেশির প্রধান বৈশিষ্ট্য। তাহলে রিব পেশির প্রধান বৈশিষ্ট্য হলো কি থাকে? ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে। তোমাদের ক্লাসটা নেওয়া কতক্ষণ আছে? লিঙ্ক দিচ্ছে স্যারেরা, ম্যাডাম আর 2-3 মিনিটের মতো আছে। আর মিস 2 মিনিট 20 সেকেন্ড। আচ্ছা, দেখো না, আর 2 মিনিট ম্যাম আমাদের এই অধ্যায়ের জন্য কোন শীট দিয়ে দিন, কি কি প্রশ্ন? এই অধ্যায়ে তোমাদের জ্ঞান এবং অনুধাবনমূলক শীট দেওয়া যাবে, আর হলো কি কি প্রশ্ন ইম্পর্টেন্ট এটা শীট দিয়ে দিব, তোমাদের মেসেঞ্জারে দিয়ে দিব। না, না ম্যাম, ক্লাসরুমে দিয়ে দিন, এখানে পিক্সেল ভালো থাকে। সবাই কি ক্লাসরুমে অ্যাড হয়েছো? তোমরা অ্যাড হও না, আমি দেখবো তারপরেও। আমি ক্লাসরুমটা কয়েকদিন হলো খুলি না, ঠিক আছে? আমি খুলে দেখছি। দুই জায়গায় দেন আচ্ছা, মেসেঞ্জারে দুই ম্যাম, জায়গায় দেখি। মানে ফেটে যায় তো তখন বুঝতে পারি না, ছোট ছোট যে লেখা গুলো থাকে। ম্যাডাম আপনার বোঝা যায়, ক্লাসরুমে, ম্যাডাম আপনার সামনে সামনে ক্লাসরুমের প্রশ্ন পোর্টটা একটু আছে। দিয়ে দিন। আচ্ছা, ক্লাসরুমে করে আমি পরে দিবো বাবা, এখন তো যে বললাম না আমার মোবাইল চেঞ্জ হয়েছে। আচ্ছা ঠিক হ্যাঁ, আছে ম্যাডাম, ওটা ইয়ে হলে, ম্যাডাম তাহলে আমি কারোর কাছ থেকে নিয়ে নিবো, হ্যাঁ, সমস্যা নেই। আমি ডেস্কটপ খুলে তারপরে ডেস্কটপ থেকে নিয়ে তারপরে এই মোবাইল থেকে তোমাদের করে দিয়ে দিবো। হ্যাঁ, এই আচ্ছা রুম, ঠিক এটাতে আছে, করা না, এটাতে এটাতে গতকাল রাতে নিট ডাউনলোড দিয়েছি, এটাতে নিট ছিল না, এটাতে জুম ইয়ে করা ছিল, আপলোড করা ছিল, পরে রাতে নিট আপলোড করে এই যে তোমাদের ক্লাস নিচ্ছি আর কি। জি ম্যাডাম ঠিক আছে, ঠিক আছে। তো আমরা তাহলে মোটামুটি এই চ্যাপ্টার আমরা পড়লাম, তো আমরা এই চ্যাপ্টারে যে ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো, এটা তোমাদেরকে আমি আগামী ক্লাস দেখি গুগল ক্লাসরুমে বা মেসেঞ্জারে দিয়ে দিব। আর তোমরা বাবা একটু ভালো করে পড়বে, কারণ এই চ্যাপ্টারে আসলে তোমাদের তিনটা, এখান থেকে সৃজনশীলদের জন্য তিনটা টপিক খুব ভালো করে পড়তে হবে। আমি বারবার বলে এসেছি, সেই তিনটা টপিক হলো তোমাদের যে অস্থি তরুণাস্থি, আর একটা হলো কি তোমাদের এই যে পেশি। হ্যাঁ, অস্থি তরুণাস্থি পেশি, আর ওই দিকে তোমাদের যেটা আছে সেটা হলো একটা আদর্শ কশেরুকার গঠন আর থোরাসিক কেস। এই মোটামুটি এই তিনটা টপিক যদি তোমরা ভালো করে পড়ো তাহলে তোমরা ফাইনাল, ও না সরি আমি ভুল বলেছি, চারটা, এর সঙ্গে হলো হাড় ভাঙ্গা আছে। হ্যাঁ, হাড় ভাঙ্গা, তাহলে তোমাদের দেখা যাচ্ছে যে আমি বলছি তোমরা লিখতেও পারো, একটা হলো তোমাদের একটা আদর্শ কশেরুকার গঠন, থোরাসিক কেস, এরপরে হলো তোমাদের আছে অস্থি ও তরুণাস্থি, এরপর পেশি, আর হলো অস্থিভঙ্গ মানে হাড় ভাঙ্গা, ঠিক আছে? এই কটা জিনিসই তোমাদের ইম্পর্টেন্ট, এবং সিকিউ এই কটা জিনিস থেকে কোশ্চেন আসে, এর বাইরে কোশ্চেন আসে না। এই যে মন ম্যাম কানন কোষেরোকা, হয়, থোরাসিক কেস, অস্থি আর কি কি বললেন? কশেরুকার গঠন, কশেরুকার পুরোটা লাগবে না, একটা আদর্শ কশেরুকার গঠন, থোরাসিক কেস, অস্থি ও তরুণাস্থি, অস্থি ও তরুণাস্থি, অস্থি ও তরুণাস্থি পেশি, আর হলো অস্থিভঙ্গ বা হাড় ভাঙ্গা। হাড় ভাঙ্গা যে তিনটা আছে, এই তিনটা আছে অনেক সময়, ঠিক আছে? জি ম্যাম, জি ঠিক ম্যাডাম, আছে বাবা, ঠিক আছে। আচ্ছা, সবাই
শোনো সবাই ভালো থাকবে, বেশি বেশি করে খাবে, আর বাবা আল্লাহর নাম নিবে।